আদালতের নির্দেশ উপেক্ষা করে খোলা অনেক শিক্ষা প্রতিষ্ঠান, রোজা স্কুল বন্ধ থাকবে কিনা আপিল বিভাগে চলছে শুনানি, দোটানায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক। রোজার শুরুতেই ব্যবসায়ীদের ইউটার্ন, কেজিতে ইচ্ছামতো বাড়িয়ে মাছ মুরগি সবজিতে লোক দেখানো ছাড়, শসা লেবুর মতো ইফতার পণ্য এখনও চড়া। মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরও রমজানে যানজটের শঙ্কা নগরবাসীর, ইফতারের আগে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা, 11 রুটে গাড়ির চাপ কমানোই চ্যালেঞ্জ। অযত্নে কার্যকারিতা হারাচ্ছে ইভিএম, নিজেদের ব্যর্থতার দায় মেশিনের ওপর চাপাচ্ছে কর্তৃপক্ষ, মত বিশেষজ্ঞের, 5 বছর পরপর নাগরিকদের আঙুলের ছাপ নবায়নের পরামর্শ। এবং বিদ্রোহীদের হামলার মুখে আবারও কোণঠাসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, পালিয়ে 179 বান্দরবানে বিজিপি সদস্যের আশ্রয়, সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি।